আসসালামু আলাইকুম আমি আফরোজা অনেক কষ্টের সাথে কথাগুলো বলছি যেরকম কাটা ঘায়ে নুনে ছিটা দিলে যেমন লাগে আমাদের অটিস্টিক প্রতিবন্ধী যাদের সন্তান আছে তাদের সেরকমই লাগে যাদের ঘরে ছোট ছেলে বা মেয়ে আছে তাদেরকে বলবেন না ও পাগল তাহলে ভয় পাবে বাচ্চাটা বলবেন ও বড় হলে কি হবে ও হলো একটা ছোট্ট বেবি ছেলে বা মেয়ে বলবেন আস্তে আস্তে বড়ো হবে খারাপ কথা ছড়ায় খুব তাড়াতাড়ি বাচ্চাদের শিখিয়ে দিবেন। ওদেরকে আঙ্কেল বলতে বা মামা বা বড় ভাইয়া অর্থ অধিকার আছে সম্মান পাওয়ার আমরা যদি সম্মান না দেই বা শিখিয়ে না দেই দায়িত্ব বড়দের ওদের সব সময় কাছে কাছে রাখার চেষ্টা করবেন ওরা সারা জীবন ছোট থাকবে এটা আমাদের মানসিকভাবে তৈরি থাকতে হবে ওদের চাওয়া পাওয়া খুব বেশি না ওরা আদর চায় বাবা মা ভাইয়ের বোনের দিবেন না